নমস্কার, কেমন আছো সবাই? তো তোমরা অনেকেই জানো যে কিছুদিন হলো আমার বিয়ে হয়েছে, আর বিয়ের পর এটা আমার প্রথম ভিডিও। ভিডিও করা নিয়ে তেমন কোনো একটা গুরুত্ব দিচ্ছিলাম না, কিন্তু পেজটা যখন বর্তমানে এই জায়গাতে আছে তাই আবার শুরু করলাম। আমি বাড়িতে জানো তো ডেইলি ভ্লগগুলো বানাতেই পারি, কিন্তু ফোন কে ধরবে সেটা নিয়ে একটা সমস্যা আছে। সে তো তার ব্যবসা নিয়ে ব্যস্ত, আর শাশুড়ি তার টিভি আর রান্না নিয়ে, আর শ্বশুর তো তার ফার্ম নিয়ে ব্যস্ত, এইভাবে আর কোনো চেষ্টা নেই। তো যাই হোক, চলো এবার শুরু করি। বিয়ের পরেই আমার শরীরটা খারাপ থাকার কারণে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। কাশ্মীরের টিকিট ছিল কিন্তু ক্যান্সেল করতে হয়। তো এখন সুস্থ থাকার কারণে একটু ঘুরতে যাচ্ছি দীঘা, তাও আবার বাইকে। তো 100 কিলোমিটার বাইকে, মানে আনন্দটা জাস্ট বুঝতে পারছো তো? কিন্তু আমার না বাইকে চড়তে ভয় লাগে। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানবে, ওই দুর্গাপুজোর যে ভিডিওগুলো ছিল ওইগুলোতে বলেছিলাম। তো যাই হোক, তোমরা মানে আগের ক্লিপগুলোতে দেখলে যে আমরা প্রায় 3:30 দিকে বেরিয়েছিলাম, ঠাকুর প্রণাম টনাম সেরে আমি ছিলাম, আর ও ছিল, আর আমার যে বোন মানে যে আমাদের সঙ্গে সবসময় থাকে সে ছিল। আর এত দূর রাস্তা যখন যাচ্ছি, আমাদের বাড়ির ঠাকুরকে প্রণাম টনাম তো করতেই হবে। আর একটু মানে তাড়াতাড়ি বেরোচ্ছিলাম আর কি, যাতে তাড়াতাড়ি সকালে পৌঁছে যায়। রাস্তা তো মানে রাস্তাটা তো খালি লাগবে, কারণ মানে তাহলে একটু মানে রানিংয়ে বাইকটা চালানো যাবে আর কি। তো দেখো, তখন প্রায় মানে 4:30 হবে না, মানে 4:10-15 হবে। তখন আমরা তেমাথানি ক্রস করে ওই সাইডে মানে পটাশপুর কি জানে জানি না, আমি ওই ভুলে গেছি। যাই হোক, মোটামুটি প্রায় অনেকটাই রাস্তা চলে গেছিলাম। তো তারপরে এখনও এখানে দেখো দীঘা এখনও 54 কিলোমিটার, মানে তখন প্রায় সকাল হতে যায়। আর মানে আর ওই সাইডের রাস্তাটা জানো তো মানে অনেকটাই প্রায় খালি বলতে গেলে, আর একটু রাত্রি করে গেলে তো কোনো ব্যাপারই নয়, আর রিল্যাক্সে যাওয়া যায়। আর এটা হচ্ছে তোমার ওই এগরা বলে যে এগরার বাজারটা ক্রস করে এটা হচ্ছে দীঘা রামনগর রোড। মানে আমার মানে আমার হাজব্যান্ডের অনেকদিন ইচ্ছে ছিল কি যে বাইক নিয়ে আমাকে নিয়ে, মানে বাইক থাকবে প্লাস সঙ্গে আমি থাকবো, দীঘা যাবে। আর মানে অনেকদিন ধরেই বলছি যে বেড়াতে, মানে যাওয়ার জন্য অনেকবার ধরেই বলছে, বেশি দূর তো না, মাত্রই আমাদের বাড়ি থেকে 100 কিলোমিটার, কিন্তু আমি যাইনি ভয়ে। আর এর আগে ও বাইক নিয়ে অনেকবার মানে প্রায় 6-7 বারেরও বেশি ঘুরে এসছে, বলছি সেরকম কোনো ব্যাপার নয়, ভোরবেলা বা রাত্রি টাইমে বেড়ালে কোনো চাপ নেই, রাস্তা খালি। আমার ভয় হচ্ছে কি রাস্তা যেন না ভিড় থাকে, মানে যখন আমি রাস্তাতে বেরোবো পুরো রাস্তাটা যেন খালি থাকে, এইরকম টাইপের একটা ব্যাপার আছে। তো আমরা পুরো প্রায় তখন 6টা বাজে, আমরা হ্যাঁ প্রায় নয় পুরো 6টাই বাজে তখন ওই মানে পুরো দীঘাতেই পৌঁছে গেছি। আর হোটেল খোঁজার যেহেতু আমাদের কোনো ব্যাপার ছিল না, মানে ওখানে আমাদের একটা মানে আমার মামা শ্বশুর ওই দিক দিয়ে একটা আত্মীয় হয়, তো ওনার ওখানে হোটেল আছে মানে নিজের একদম, তাই ওখানে মানে হোটেল ভাড়া দেওয়ারও কোনো প্রয়োজন নেই, আর হোটেল বুকিং করারও কোনো প্রয়োজন নেই, শুধু ফোন করে বলে দিলেই হয়। তাই আমরা প্রথমে হোটেলে না গিয়ে প্রথমে একটু ওল্ড দীঘাতে গেছিলাম, ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে একটু খাওয়া দাওয়া করে তারপর ওখানে গেছিলাম। কারণ আমি জানি যে ওখানে যাওয়া মানে ওখানেই খেতে হবে, আর ওখানে খাওয়ার জন্যই বলবে, কারণ ওখানে যে মেডটা থাকেন মানে যে কাকিমাটা থাকেন দেখাশুনো করার জন্যে, ওনার বাড়ি আবার আমাদের বাড়ির কাছে মানে একদম পুরো ডেবরাতে। আর আমাদের ফ্যামিলির কেউ গেলে ওই হোটেলেই ওঠে, তাই মানে তাই কারণে। আর এও অনেকবার গিয়েছিল মানে ও নেই মানে আমার হাজব্যান্ড, ও অনেকবার ওখানে যতবারই গিয়েছে ওখানেই ছিল, তো তাই কারণে মানে খুব পরিচিত হয়ে গেছে। আর জানতো না যে আমরা মানে ওই মালিকেরই রিলেটিভ হই বলে, তো জানার পর থেকে অনেকটাই কাছের হয়ে গেছে। তাই জন্যে মানে আমরা ওখানে যতদিন গেছিলাম ওখানে খাওয়ার জন্যই বারবার আমাদেরকে বলছিলো যে তোমরা এখানে খেয়ে নিবে, আর বাইরে খাওয়ার দরকার নেই। আর আমরা যেহেতু বৃহস্পতিবার গেছিলাম, বৃহস্পতিবার তো আমাদের নিরাম থাকে, তাই ওই কাকিমার কাছেই খেয়েছিলাম, আর বাকি দিনগুলো আমরা অন্য জায়গায় মানে বাইরে খেয়েছিলাম। কারণ কি দেখো, মানে হোটেলটাতে যেহেতু থাকছি রুমটা পুরো ফ্রি, তারপরে যদি আবার খাওয়া দাওয়াটাও যদি মানে ওখানেই করি, একটা নিজেদের একটা বিবেকে বাঁচছে, কারণ আমাদেরও ব্যবসা আছে। আর এই ব্যবসার মধ্যে ঠিক রিলেটিভিটিটা এলে না মানে সম্পর্কটা একটু কেমন ক্ষোভ লেগে যায়। তো এ কারণে আমরা মামাদের বলছিলাম যে আমরা অন্তত একটা দিনের অন্তত ভাড়াটা পে করে দিই, বলছে কি না আর ওটা এরকম বলিস না আর পরে দেখা যাবে, এইভাবে আর দেয়াই হয়নি, মানে নিবে এটা কি কখনো হয় নিজেদের মধ্যে? তারপরে আমার নতুন বিয়ে হয়েছে, ঘুরতে গেছি, কোনো দিনই নিবে না। সে আমি হলেও হয়তো এরকমই করতাম। আর আমি একটু কাকিমার সঙ্গে নিচে কথা বলছিলাম, তো ওই যে দেখো আমাদের রুমেটা, আর ওপরে এসে দেখি কি ও একদম পুরো সাজা শুরু করে দিয়েছে সমুদ্রে যাবে বলে। আর আমি মানে এত মানে জার্নি করে যাওয়ার পরে আমার তো একদমই ভালো লাগছে না যেতে, তো বলছে যে চল যাবো যাবো, দিয়ে ও বেরিয়ে পড়ছে। তো তারপরে এই যে আমিও বাধ্য বেরাতে হলো, দেখতে পাচ্ছি মানে মুখটার অবস্থা, আমি তো কিছুই সাজিনি কিন্তু ও মানে প্রচুর সেজে গুজে গেছে, কারণ কি ছবি তুলবে বলে। আর
ওখানে যাওয়ার আগে যতটা এনার্জি ছিল ওখানে মানে গিয়ে আর বিন্দুমাত্র এনার্জি নেই, মনে হচ্ছে একটু ঘুমাতে পারলে শান্তি হতো। তারপরে ভাত খেয়ে নিয়েছি তো আরও ঘুম পাচ্ছিল, যা হোক করে গেছি। আর এই যে রুমটা দেখালাম মানে নিচে যে একদম নিচের তলায় যে ঘরগুলো দেখালাম ওইটাতেই ওই কাকিমাটা থাকে, মানে যে কাকিমাটার কথা তোমাদের বললাম। আর এই হোটেলটা না সত্যি বলছি খুব ভালো, মানে অনেকটা জায়গা আছে খোলামেলা টাইপ আর বিশাল বড়, মানে অনেকটা এরিয়া জুড়ে আছে। মানে কোনো এই রাস্তার ধারে যে হোটেলগুলো হয় সেগুলো থেকে একটু মানে গ্যাঞ্জাম টাইপ থাকে, কিন্তু এটাতে একদমই নেই, মানে একদম রাস্তার ধারেই একেবারে, কিন্তু পাঁচির দিয়ে ঘেরে অনেকটা জায়গা, বেশ ভালো, খারাপ নয় আমার, মানে আমি ভালোই লাগে আমাকে ওখানে প্লেসটা। তো তারপরে দেখো এই যে সমুদ্রের কাছে এসেছি, মিত্র ক্যাফের কাছে বাইকটা স্ট্যান্ড করে দিয়েছি। আর এই নিউ দীঘাতে মানে এই সাইডে নামবো ভেবে গেছিলাম, কিন্তু এত পরিমাণ ভিড়, আমি তো ভাবতাম কি যে হয়তো আজকে বৃহস্পতিবার আছে ভিড় থাকবে না, বাকি রবিবার হয়তো থাকে। তারপর গিয়ে দেখি না প্রচণ্ড লোক, আর রোদ মানে সেই সময় মানে সেই সবে মাত্র ভাটাটা পড়ছে, তো তার কারণে একটু আগে পর্যন্ত জোয়ার ছিল, তাই কারণে ভিড়টা আরও বেড়েছে। তো তারপরে দেখো স্নান টান সেরে একদম আবার বিকালবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম দিয়ে উঠে আবার বিকালবেলা একটু ঘোরার জন্য বেরিয়েছি। প্রথমে প্ল্যানিং হয়েছিলো কি যে ঢেউসাগর যাবো, কিন্তু ঢেউসাগরে তো এতবার ঘুরেছি ওখানে আর ভালো লাগছে না যেতে। আর একটা পার্ক আছে ওখানে, পার্কটা খুব সুন্দর, মানে ওখানে সায়েন্স সিটি, ঢেউসাগর এগুলো তো প্রায় ঘুরেছি আর ওগুলোতে যাইনি, আর ভিডিওতেও কোনো ক্লিপ নেই ঢেউসাগরে। তো এবার হচ্ছে যাচ্ছি কি ওই পার্কটাতে, মানে অমরাবতী পার্কটাতে, ওখানে অনেক কিছু আছে, তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি যে কী কী আছে। আর তার আগে আমি এখানে একটু ক্লিপ নিচ্ছিলাম, মানে এই ভিডিওটা করার অনেকদিন ইচ্ছে ছিল যে কেউ একটা ফোনটা ধরে রাখবে আমি বাইকে চলবো, কিন্তু ফোন ধরার তো আমার কেউই থাকে না, আর ও ছিল তাই ওকে দিয়ে করি স্যার। আর আচমকা গিয়ে উঠেছি, ও বুঝতেই পারিনি যে আমি চড়বো বলে, একটু থমকে গেছিলো। তো যাই হোক এবারে তোমাদের বলি যে অমরাবতীটা কোথায়, ম্যাপে সার্চ করলে তো তোমরা পেয়েই যাবে। মানে দীঘা যাবার স্টেশনটা যে আছে স্টেশনটা থেকে তোমার এই বাম দিকে পড়ে, দেখবো ওই সাইডে নিউ দীঘাতে যাবার আগে একটা শনি মন্দির পড়ে, ওই শনি মন্দিরের অফ সাইড দিয়ে যে রাস্তাটা গেছে ওই অফ সাইড দিয়ে রাস্তাটা গেলেই দেখতে পাবো একটা অসাধারণ জায়গাটা, তোমরা কেউ গেলে একবার ঘুরে এসো, যারা গিয়েছো তাদের বলার নেই, যারা যাওনি তারা একবার হলো যেতে পারো। আর টিকিট মূল্য মাত্র 10 টাকা, বেশি নয়, ঢেউজাগরও যেরকম 10 টাকা করে নেয় টিকিট, এখানেও তেমন 10 টাকা। তবে দীঘার এই জিনিসটা খুব ভালো যে ওখানে যে কটা পার্ক আছে বলো বা সায়েন্স সিটিগুলো রয়েছে, মানে আমি দেখলাম কি ওখানে যে মানে টিকিটের মূল্যটা বেশি নয়, বাকি ওখানে যে জিনিসপত্রগুলো বিক্রি হয় সেইগুলোর দামটা একটু অতিরিক্ত। আর এখানে জানো তো দেখো রোপওয়ে আছে, বোটিং আছে, বাচ্চাদের তো কোনো কথাই নয়, বাচ্চাদের এখানে অনেক কিছু খেলার জিনিস আছে। আর আমার হাজবেন্ড বলছিলো কি হয় রোপওয়েতে চড়বে নয় বোটিংয়ে চড়বে, আমি তখন মানে আমার দুটোতেই আমার ভয় লাগে, আমি তখন ভাবছিলাম কি যে ওপর থেকে পড়লে জলে পড়বো আর নিচে নামলেও তখনও জলেই পড়বো, তাহলে নিচেই থাকবো, কারণ ওপর থেকে পড়ে লাভ নেই, ব্যাকে চোখে মুখে তো জল ঢুকবে। আমার প্রচণ্ড ভয় লাগে, আমি জীবনে আজ পর্যন্ত মানে আমার 22 বছর রানিং চলছে, আমি কোনোদিনও এই বোটিংয়ে চড়িনি, মানে কোনোদিনও বোটিং আমি করিইনি, কিন্তু আমার ওই যে বোনটা ছিল মাসির মেয়েটা ওর এত সাহস, ও বলছে হ্যাঁ যাবো তো আমি প্যাটেল করবো, আমি তো উঠে গিয়ে মানে আমার এত ভয় লাগে সত্যি, মানে সত্যি সত্যি ভয় লাগছিল, আমি মানে হয়তো অনেকভাবে ভিডিওতে ঢং দেখাচ্ছি কিন্তু না আমার সত্যিই ভয় লাগে। আর আর এই পুকুর জলের মধ্যে তো আমার সেরকম ছোটোবেলা থেকে নামা হয়নি, তাই আমার সাঁতারও শেখা হয়নি, মানে আমি মানে কী যে ভয়ে উঠেছি। মানে আর এখানে জানো তো বোটিংয়েই মানে তিনজন থেকে চারজন চালাতে পারবে, মানে চালাতে নয় সরি চড়তে পারবে, 100 টাকা করে টিকিট, আর যেটা দুজনের ছিল ওটা মনে হয় 80 টাকা নিচ্ছিল। তো যাই হোক মানে ভালো লাগছে কিন্তু আবার ভয়ও লাগছে, আবার এই রোপওয়েগুলো দেখেও ভালো লাগছে। তখনও বলছিল মানে কার্তিক বলছিল আর কি যে রোপওয়েতে চড়বে, আমি মাথা খারাপ এটাতেই আমার যেন হার্টবিট বেরিয়ে আসতেছে আর রোপওয়েতে। তারপরে একটা দুটো বোটিং হয় ঠিক আছে, অনেকগুলো বোট আছে না, অনেকগুলো বোট আছে, অনেক সবাই বোটিং করছে, কারো কারো এতে মানে ওপরে ওপরে ঠোকা লেগে যাচ্ছে, তখন তো আরও হয়ে যাচ্ছে বাবারে, কিন্তু ওরা যারা জানে তারা বেশ যা হোক করে কাটিয়ে নিয়ে তো বেরিয়ে চলে আসবে। আর বোটিং করতে করতে প্রায় দেখো সন্ধ্যাই হয়ে গেছে, মানে তারপরে নেমে গিয়ে বলছে আরও মাথা খারাপ, আর জীবনে নয় আমার এই ফার্স্ট টাইম, আমি আর চড়বো না। তো যাই হোক এবারে একটু মানে পার্কটা এতটাই বড় যে সন্ধ্যা হয়ে গেছে তাও আমাদের ঘোরা শেষ হয়নি, যদিও আমরা ওখানে দেরি করেই পৌঁছেছিলাম, মানে প্রায় 5:30 মতো ওখানে ঢুকেছিলাম, পুরো পার্কটা আমরা ঘুরে শেষ করতেই পারিনি, যথেষ্ট বড় ছিল। এর আগেও একবার গেছিলাম তখন তো আরোই শেষ করতে পারিনি, তখন আরও সন্ধে করে গেছিলাম। তো যাই হোক পরের বার যখন আবার যাব তখন পুরোটা শেষ করব। তো তারপরে রাস্তার কোনো ভিডিও করিনি, মানে সন্ধ্যাবেলা একটু পাড়ে বসছিলাম, পাড়ে বসার পরে বাড়ি চলে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করিনি। তো তারপরে এটা নেক্সট দিন সকালবেলায় দেখো
দেখো আমি ওখানে গেলেই চন্দন সরোবর মন্দিরে যাই, তাই সকালবেলা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর কাকিমা এখানে অনেক রকমের ফুল গাছ লাগে, যেটা আমার সত্যি বলছি খুব পছন্দ হয়েছে, তাই মন্দিরে যখন যাব তাই। আর শিব ঠাকুরের তো যেন কলকা ফুল দিয়েই পুজো হয়, তাই এখান থেকে কটা কলকা ফুল, বেলপাতা, ওখানে বেলগাছও আছে, বেলপাতা কলকা ফুল সবই তুলে নিচ্ছিলাম। আমি বলি তাহলে তুলে এখানে যখন আছে তুলে নিই ফুল, ওখানে যখন যাচ্ছি মন্দিরে পুজো দিয়ে দেবো। আর এই যে দেখো এটা হচ্ছে কাকিমার হরি মন্দির। আর ওখানে জানো তো মানে ওই কাকিমাটা প্রায় 15 বছর মতো ওখানে আছে, মানে আর মামা ওই কাকিমাটাকে সত্যি প্রচুর শ্রদ্ধা করে, মানে মামার থেকে একটু বয়সে বড় কিন্তু প্রচুর শ্রদ্ধা করে। তো যাই হোক, এই যে দেখো বেলপাতাও তুলে নিয়েছি আর চন্দনেশ্বর বাবার মন্দিরে চলে এসেছি। আর ওই দিন ছিল শুক্রবার, মানে বৃহস্পতিবারের পরের দিন, আমরা ওই দিনকেই ফেরার কথা ছিল, তারপরে আমরা শনিবার দিন ভোরে বাড়ি ফিরেছি। মানে আমরা ওখানে গেল যাওয়ার আগেই ভেবেছিলাম কি যে দুদিনের প্ল্যানিংয়েই যাবো, বেশি দিন থাকবো না। তো আর ওই দিন দেখো সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আরেকটা কথা বলি শোনো, চন্দনেশ্বর মন্দিরে না মানে একটা বাজে ব্যাপার হয়েছে কি, এখন নাকি মন্দিরে ঢুকতে গেলে 50 টাকা টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে, কারণ কি ঠাকুরকে দেখতে গেলে নাকি 50 টাকাতেই টিকিট কাটতে হয়। আমি একটু ঝগড়া করলাম, তাহলে এইটা আবার কেমন নিয়ম, ঠাকুর দর্শন করবো তার জন্য টাকা দিতে হবে? আর ওরা ভাই উড়িষ্যার লোক, ওরা কি আর আমাদের কথা শুনবে, তাদের ব্যবসা শুরু করে দিয়েছে। তো যাই হোক, ওখান থেকে তারপরে সোজা গেছি তালসারি। তালসারিতে গিয়ে দেখো এটা মাছ ধরছে, কী মাছ জানি না, ভুলে গেছি নামটা, তো সেই সময় বলছিল ওরা, তারপরে ভুলে গেছি। আর এখানে কয়েকটা ছবি তুললাম, ছবিটুকু তোলার পরে এই এখানে কি দেখতে পাবে, দেখো ছোটো ছোটো কাঁকড়া আছে, মানে যেগুলো ওখানে বিক্রি হয়, যেগুলো খাবার জন্য, লাল কাঁকড়া না, লাল কাঁকড়াটা অন্য জায়গাতে ছিল। তো ওইখান থেকে কিছু ছবি টবি তোলার পরে এই যে ঘুরে এলাম, ওখান থেকে ঘুরে আসা, ওখানে সেরকম কিছুই নেই, ওই কয়েকটা নৌকো ছিল আর পাড়ি ছিল। এর আগেও আমি গেছিলাম, এর আগেও ওখানে বৃষ্টি হচ্ছিলো, যখন যাই আবার এবারেও দেখছি কিনা বৃষ্টি হচ্ছে। তো কোনো রকমে ঘুরে কয়েকটা ছবি তুলে নিয়ে তারপরে এখানে এসেছিলাম। এটা হচ্ছে ওসিয়ানা সি বিচ, মানে শঙ্করপুর না তাজপুর বলে ভুলে গেছি, যেখানে সবাই ওই ড্রিঙ্ক করে ডান্স করে পাড়ের মধ্যে, বিচের মধ্যে। তো ওইখান থেকে যেই সাইডটা দেখা যায়, আমি এখানটাকে নেমে যাই, আমি পরের ক্লিপটাতে তোমাকে দেখাচ্ছি কোন সাইডটার কথা বলছি। আর এই জায়গাটা আরও সুন্দর, বেশ নিরিবিলি। আর এখানে আমার মনে হয় কি এখানে সেরকম মানে এই বিচটা নাম শুনেছে সবাই, ছবিটাও দেখেছে, কিন্তু এই বিচটা কোথায় খুব কম লোকই জানে, কারণ এর আগেরবারে যখন আমি গেছিলাম আমি এটা খুঁজে খুঁজে হল্লা মেরে গেছি। তারপরে যেদিন বাড়ি আসবো সেদিন আমার মনে হলো যে আমরা যেই হোটেলটাতে ছিলাম তার থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ ছিল, কিন্তু আর গেলাম না, আফসোস লাগলো। আর দেখো যে তোমাদের এই কথাটা বলছিলাম, ওই সাইডে যে দেখালাম ওইটা হচ্ছে শঙ্করপুর না তাজপুর, এই তাজপুর শঙ্করপুরই মনে হয়, ভুলে গেছি, যাই হোক হ্যাঁ শঙ্করপুরই হবে মনে হয়। আর এইটা হচ্ছে নিউ দীঘা, আর তার মাঝামাঝি হচ্ছে আমরা ছিলাম, মানে ওই ওসিয়ানা বিচটা মাঝামাঝি আছে। আর সকালবেলা তো জোয়ার ছিল, প্রচণ্ড ঢেউগুলো জোরে দিচ্ছিল, আর সব মানে মনে হচ্ছিলো যে একটু এইবারে নামতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু বৃষ্টিও পড়ছিল আর ঢেউ দিচ্ছিল, তাই আর ওই দিনকা লাস্ট। তারপরের দিন আমরা বাড়ি চলে আসবো, মানে সন্ধ্যাবেলায় নিউ দীঘাতে কিছু কেনাকাটা করার ছিল, ওখান থেকে কিনে টিনে তারপরে বাড়ি আসবো। আর এইখানে আমরা একটু দুজনে একটু এই যে ক্লিপগুলো নিচ্ছিলাম আর কি। আর ঝড়ের সময় বর্ষার সময় উত্তাল সমুদ্র দেখতে দারুণ লাগে, যদিও বর্ষার সময় কোথাও ঘুরতে যাওয়াটা উচিতই নয়। যাই হোক, ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তাই আর সন্ধ্যাবেলার কোনো ভিডিও দিইনি এখানে, তা আমি এবার বাড়ি যাচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।